খুব খারাপ লাগছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। তো গাইস এখানে রয়েছে অক্টোপাস, অবস্থা খুবই খারাপ, তো দেখতে পাচ্ছি আমার পুরো ডুবে গেছি, পুরো প্যান্ট ভিজে গেছে, কাটে কলা কাটে করে একটু রেস্ট করছি। তো এটা হচ্ছে শঙ্করপুর গাইস। তো গাইস দেখতে পাচ্ছ ঘোড়া, আকাশটা মেঘলা হয়েছে গাইস। এখন আমি খাওয়ার পাইনি গাইস, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। এদিকে সমুদ্র গাইস, আমাদের এটা না দেখালে না। ফাইনালি গাইস আমরা চলে এসেছি, সিলিস সাইজ করে দেখো একটা মোটামুটি 5 কিলো হয়ে যাবে গাইস। হোটেলে আছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসবো। একটা দিকে স্নান করবো, দম রয়েছে, মটন রয়েছে, আর দিকে চাল রয়েছে, পুরো বিজে একাকার হয়ে গেছি গাইস। তো গাইস আমরা চলে এসেছি দীঘাতে, আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, আমার সঙ্গে রয়েছে আরিফ আর আমি, আমার দুজন মিলে যাচ্ছি একসঙ্গে দুদস্ত। আর অলরেডি আমার যে 400 জন ছেলে ছিল তারা অলরেডি চলে গেছে আমার স্টেটে, ওখানে গিয়ে তারা বাস ধরবে গাইস। আর সাথে আমার রুবেল আছে, মানে রুবেল আছে মানে এনজয় হবেই। তো গাইস আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, এখন আমরা বাস ধরবো গাইস। সাডেনলি গাড়ি বন্ধ হয়ে গেছে গাইস, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ নিচে কতটা কুলিং পড়ে গেছে গাইস, প্রচন্ড বাজে অবস্থা। আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম, বলছে প্রায় 2 ঘন্টা মতো লেট হবে, কারণ 2 ঘন্টা আমাদের থাকা অসম্ভব গাইস, কারণ আমার দীঘা সকালবেলা পৌঁছাতে হবে। জানি না কি হয়েছে, আমাদের মেকানিক চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ খুলে দিয়েছে। তো গাইস আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, দাদা এসেছিল ঠিক করতে, ঠিক করে দিয়েছে। তো আমরা এখন উঠে যাবো গাড়িতে, আর একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে। গাইস আমরা এসেছি কলাঘাটে, কলাঘাটে এখন একটু রেস্ট করছি গাইস, আমাদের সঙ্গে সবাই রয়েছে। তোমার দেখতে মিডলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো গাইস, একটু বাথরুম গেলাম, সব ওয়াশরুম গেলাম, তো খুব ভালো লাগছে। আর আমার সঙ্গে রয়েছে কলাঘাটে ফেমাস চা, তো আমি হাতে নিয়েছি গাইস, ওরা একটু চুষকে দেবো, তারপরে দেখি কেমন লাগছে চাটা খেতে। কার কাছে আমরা চা খেলাম গাইস, চাটা বেশ মোটামুটি ভালোই ছিল। সো আমরা এখন সবাই রেডি হয়ে মাঠে যাবো, গিয়ে একবার ডিয়ে শঙ্করপুরে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম টু শঙ্করপুর গাইস। সকাল সকাল আমরা চলে আসলাম শঙ্করপুরে, আমার সঙ্গে রয়েছে সাব্বির, রিয়াজ। জার্নি মোটামুটি হয়েছে, কতটা ভালো হয়েছে। এদিকে একটা পাহাড়ের মতো করেছে, তিমি মাছ ছবি তুলছে ভাইগুলো। সো এটা হচ্ছে শঙ্করপুর গাইস, শঙ্করপুরের অপোজিটেই তোমার হচ্ছে এদিকে সমুদ্র গাইস। ঠিক আছে তোমরা এনজয় করো শঙ্করপুরে, সেই সেই জলের স্রোত, জলের ঢেউ, সূর্য উদয় হচ্ছে, সেটার জন্য মেনলি এখানে আসা হচ্ছে আমাদের। চলে এসেছি শঙ্করপুরের সেই বীজে। Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. আসছে আসছে আসছে। তো গাইস অবস্থা খুবই খারাপ, তো দেখতে পাচ্ছি আমার পুরো ডুবে গেছি, পুরো প্যান্ট ভিজে গেছে। ওকে গাইস এখান থেকে আমার শঙ্করপুরে ব্লগ শেষ হচ্ছে, লেটস গো। আমাদের সবাই এখন চলে যাচ্ছে বাসে উঠবে গিয়ে, আর আমরা যাবো হচ্ছে এখান থেকে যাবো ডিরেক্ট যাবো হচ্ছে দীঘাতে, আমাদের রিস্টে করার জন্য সেখানে হোটেল নিয়েছে গাইস। তো ওকে লেটস গো, ওখানে আমাদের বাসগুলো রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, তো ঠিক আছে চলো যাওয়া যাক তাহলে। তো গাইস এই হচ্ছে আমাদের 4টে বাস, 1 নম্বর, 4 নম্বর, ওদিকে 1 নম্বর আর 3 নম্বর রয়েছে গাইস। এখন নামছি, আমাদের বাস থেকে সবাই নামছে এক এক করে। তো গাইস আমরা চলে এসেছি দীঘাতে, আমাদের আমাদের সুন্দর ভাই রয়েছে, ইয়াংস্টার। তো ওকে গাইস চলো এখন হোটেলে যাবো, পারলেন তো ঠিক আছে, এখন হোটেলে যাচ্ছি আমরা গাইস। হোটেলে গিয়ে দেখা হচ্ছে হোটেল রুম কেমন আমাদের রয়েছে। তো গাইস এটা হচ্ছে আমাদের হোটেল, লেখা রয়েছে জলতরঙ্গ, খুব সুন্দর গাইস, তুমি দেখতে পাচ্ছ কোয়ালিটিটা বেশ ভালোই। পাশেটাও রয়েছে রাহিল, রাহিল গেস্ট হাউস, সেটা হচ্ছে আমাদের, যেমন তোষিবদা। তো গাইস আমাদের এখানে যে রুম অ্যালটমেন্ট করা হচ্ছে, একটা করে চাবি দেওয়া হচ্ছে, একটা রুম 3 জন করে থাকবে। তো এই হচ্ছে আমার 304 নম্বর রুম গাইস, তো অলরেডি খোলা রয়েছে, আর বেশ ঢুকে গেছে, তো আমি এখন ঢুকছি। দেখো রুমের কত সুন্দর কন্ডিশন গাইস, কন্ডিশন খুব ভালো। এই হচ্ছে আমাদের হোটেল, ওকে গাইস তুমি কন্ডিশনটা দেখো, খাবার অনেক কিছু রয়েছে এখানে। আমাদের রান্না বান্না হচ্ছে, প্রায় 300 জন মতো ছেলে রান্না হচ্ছে এখানে, কতগুলো এসে গেছে দেখো। কারণ দেখো আকাশটা মেঘলা হয়েছে গাইস, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বীজে নামতে দেবে না।
সো গাইস আমরা বেরিয়ে পড়েছি বিজের উদ্দেশ্যে, এখন সামনে আমাদের বিজ রয়েছে, সেখানে গিয়ে স্নান টান করবো, চিল করবো, আনন্দ করবো, আমাদের সবাই ছেলে মেয়েরা সব আসছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের দীঘার যে বিচ রয়েছে আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে, আর এই রাস্তা পুরো ভিজে গেছে। বিজের মধ্যে ওই যে হোটেলটা খুব খুব সুন্দর লাগছে গাইস। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি, এখন জ্বর রয়েছে সেই জন্য এখন কেউ মতো নামতে দিচ্ছে না, যখন ভাটা হবে তখন সবাই নামবে, প্রায় 12টা 1টার দিকে সবাই নামবে এখানে গাইস। এখন আপাতত জ্বর চলছে, তো দেখতে পাচ্ছি এখানে সবাই অনেকে দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য। ও আমাদের ব্রেড ফিশ কত করে নেবে পার হেড? আমি ভেরি এক্সাইটেড, কারণ আমরা এখন স্নান করবো, একটু পরে নামবো জলের মধ্যে। আর এই হচ্ছে স্পিড বোট, স্পিড বোটে সবাই যাচ্ছে 150 টাকা পার হেড। দীঘার শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাইস, খুব ভালো, এর মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে গাইস, দীঘার হচ্ছে এটা ঐতিহ্য গাইস, এটা খুব। সো গাইস আমরা চলে এসেছি দীঘা বিচ থেকে স্নান টান করে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের লাঞ্চ, এখন লাঞ্চ রয়েছে গাইস, লাঞ্চে রয়েছে মাটন রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে গাইস। সো আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদের দেখাচ্ছি, কন্টিনিউ তোমার ভিডিও দেখতে থাকবে, তাহলে দেখতে পাবে আমাদের হোস্টেলের যে খাওয়া দাওয়া হচ্ছে, কত সুন্দরভাবে খাওয়া দাওয়া হচ্ছে সেটা তুমি অবশ্যই দেখতে পাবে, তোমাদের আমি দেখাবো। ঠিক আছে চলো যাওয়া যাক, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। ওকে চলো, আলু দম রয়েছে, মাটন রয়েছে, আর এদিকে চাল রয়েছে। আমরা ভিজে ভিজে যাচ্ছি বৃষ্টির মধ্যে, খুব ভালো লাগছে। আর দীঘাতে এসে বৃষ্টির জলে ভিজছি রাত 9টার দিকে। হোটেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে চার দোকানে আসলাম চা খাবো, গিয়ে আমাদের রাতে খাওয়া শুরু হবে, আবার রাত 10টার দিকে খাওয়া শুরু হবে, সেটা খাওয়া দাওয়া করবো গাইস। খাওয়ার অনেক আইডিয়া রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই কোনো ভিডিও দেখতে থাকবে। ওকে তো গাইস চা চলে এসছে আমাদের, কাকিমার কাছ থেকে চা নিলাম, চা জানি না কেমন হয়েছে, হয়তো ভালোভাবে হয়তো সবাই খাচ্ছে এখানে খাওয়া দাওয়া। তো আমার সঙ্গে রয়েছে মাঞ্জুদা, আর দিকে রয়েছে হাসিপুর, আর দিকে আমি রুবেল। আমরা যাচ্ছি হেড হেড আমাদের হোটেলে, কারণ আমরা দীঘার বিচে যেতে পারিনি, রাতেবেলা ভাবলাম একটু ঘুরে ঘুরে আসবো, তো যাওয়া হয়নি। আর সেই বিষয়ে একটু মাঞ্জুদার কাছে শুনবো, মানে কেমন লাগছে, মন খারাপ লাগছে, ভালো লাগছে? মন ভালো নয়, অনেকবার দীঘাতে এসছি, এটা নতুন ধরনের অভিজ্ঞতা, কোনোবারই আমরা বৃষ্টি পাইনি, তো এটাকে সৌভাগ্য মনে করছি যে এবারে আমরা বৃষ্টি পেলাম, খুব ভালো লাগছে। হোটেল চলেছে সামনে, সামনে দিকে হোটেল রয়েছে একটা আমাদের। ঠিক আছে ওকে বাই, ওকে দেখা হবে আবার পরে রাতে খাওয়ার সময়। তোমরা দেখতে পাচ্ছ কিনা ওখানে আমাদের মাসুদা রয়েছে, কিছু বলবে? হাই, শুধু হাই করে দাও। অলরেডি গাইস সো এখন যাচ্ছে আমাদের হোটেলে, সামনে হোটেল রয়েছে, এদিকে হাসিপুর ভিজে গেছে, পুরো ভিজে একাকার হয়ে গেছি গাইস, আর কি বলবো, অতটাও ভালো লাগছে না। সামনে আমাদের হোটেল রয়েছে, সামনে হোটেলে এখন উঠবো। এবার দীঘায় এসে যেটা হয়েছে যে প্রথমত বিচে যাওয়ার ইচ্ছে ছিল ওল্ডের, যে ওখানে পাড়ে বসে কিছু গান করবো, একটু মজা করবো, বৃষ্টির কারণে আমরা আর সেটা করতে পারলাম। এখানে রয়েছে চিংড়ি মাছ, ওদিকে পম্পের মাছ, ফ্রাই রাইস, আর ওদিকে সাদা ভাত, এদিকে ডাল। এখানে চিংড়ি রয়েছে, এদিকে বেগুন ভাজা রয়েছে, সালাদ রয়েছে, ফ্রাই রয়েছে, এদিকে একটা রয়েছে লেপ। আমাদের জিএস আলাউদ্দিন ভাই ডাল নিয়ে এসছে, এখন এসে পড়লো হচ্ছে আলু সপ্ত,
শ্যামদা খাওয়া দাওয়া কেমন হচ্ছে বলো? খুব ভালো রান্না হয়েছে, বিশেষ করে চিংড়িটা ভালো, চিংড়িটা তারপরে মাছের রান্নাটাও, মাছের রান্নাটা খুব ভালো হয়েছে, ডালটাও খুব সুন্দর হয়েছে, কষাটা যথেষ্ট সুন্দর হয়েছে। তো গাইস বাচ্চাদের জন্য দুটো ব্যাগ নিয়ে শারিফ কিনে খুব ভালো লাগছে, আমি তো যেতে পারিনি, আমি দেখছি খুব ভালো লাগছে দেখতে, এর মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক বাজার করেছো। সো ঠিক আছে কি করবো আর, আজকের ব্লগটা মোটামুটি এরকমই চললো বৃষ্টির মধ্যে। মোটামুটি 5 কিলো হয়ে যাবে।